Health awareness program was organized at Agartala Women's College on Wednesday under the initiative of Women's College NSS branch. On this day's health awareness program, students and teachers of Women's College were present. আজকে উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালটা অনেক কী বলবো, ভীষণ গরম, প্রচণ্ড হিট ওয়েভ চলছে পুরো দেশে, সাথে ত্রিপুরায়, যেগুলো আমরা আগে এক্সপিরিয়েন্স করিনি। তাই আমাদের স্টুডেন্টদের অনেক গরম সহ্য করতে হচ্ছে বা অনেকের অনেক প্রবলেম হচ্ছে। এর জন্য আমরা একজন ডক্টর রূপকথানাথকে ডেকে ওনাকে একটা হিট ওয়েভ অ্যান্ড গরমের যে কিছু অ্যাওয়ারনেস আর কি করে গরমকালে কী পোশাক আশাক পরে, কী খেলে, কীরমভাবে লোকে সুস্থ থাকতে পারবে, স্কুল কলেজে আসতে পারবে, পড়াশোনা করতে পারবে, তার উপরই আমরা আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি। উনি আমাদের কীভাবে সুস্থ থাকা যায় এই গরমকালে, সেই সম্বন্ধেই আমাদের উপদেশ দিচ্ছে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পে কারা উপস্থিত রয়েছে? এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আমাদের সকল টিচাররা এবং আমাদের উইমেন্স কলেজের ছাত্র ছাত্রীরা সবাই উপস্থিত আছেন এবং ওরা খুবই মনোযোগের সহকারে শুনছেন এবং উপদেশও ডাক্তারকে প্রশ্ন করে ওরা ওদের যা ডিফিকাল্টিস আছে সেগুলোর উত্তর ওরা জেনে নিচ্ছে। আপনার পরিচয়টা? আমি অধ্যক্ষা শ্রীমতী সরবরী নাথ, উইমেন্স কলেজের অধ্যক্ষা। রিপোর্টেড বাই প্রণা ফ্রম আগরতলা, চিনি খরাং।